তো আজকে আমি চলে এসেছি টলিগঞ্জে। টলিগঞ্জে আজকে আপনাদেরকে তিনটে কমার্শিয়াল স্পেস দেখাবো। এখান থেকে 50 মিটারে মালঞ্চা সিনেমা হলটা রয়েছে, আর এই সাইডে টলিগঞ্জ মেট্রো স্টেশনটা আপনারা পেয়ে যাবেন। এই প্রাইম লোকেশনেই আজকে আপনাদেরকে কমার্শিয়াল স্পেস দেখাবো। আর যদি আমি এক্স্যাক্ট লোকেশন বলি, সামনে দেখতে পাচ্ছেন হট চিপসটা রয়েছে, হট চিপসের ঠিক অপোজিটে এখানে আপনারা তিনটে কমার্শিয়াল স্পেস পেয়ে যাবেন। নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি টলিগঞ্জে। টলিগঞ্জে আজকে আপনাদেরকে কিছু কমার্শিয়াল স্পেস দেখাবো। তো আজকে আমার সাথে আছে হচ্ছে রতনদা, ওনার নাম্বারটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লোকেশনটা জাস্ট দেখুন, মালঞ্চ সিনেমাটা খুবই কাছে রয়েছে। হলুদ কালারের যে বিল্ডিংটা রয়েছে এটাই হচ্ছে মালঞ্চ, 50 মিটার এখান থেকে। তো লোকেশনটা আপনি একটু ডিটেলসে বলে দিন, আপনি তো এখানে অনেক বছর ধরে থাকছেন। লোকেশন বলতে আপনি আমার ডানাতে দেখুন, এটা হচ্ছে মালঞ্চ সিনেমা হল। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু বাদে গিয়ে টলিগঞ্জ মেট্রো, একদম মেট্রো ডিস্টেন্সটা কত হবে? কত মিটার? 400 মিটারের মধ্যে। হ্যাঁ, মেন রোড যে আছে, আপনি যেখানে যেতে চাইবেন সেখানে আপনি এখান থেকে বেরিয়ে কলকাতা শহরে যেখানে যাওয়ার ইচ্ছা সেখান থেকে আপনি এখানটা পেয়ে যাবেন। একদম, লোকেশনটা খুবই প্রাইম রয়েছে। আর প্রাইসটা অলরেডি আপনারা থাম্বনেইলে দেখিয়ে দিয়েছেন, খুবই কম প্রাইসে কিন্তু এই কমার্শিয়াল স্পেসগুলো পেয়ে যাবেন। তো এখানে আপনার দুটো ভেরিয়েন্টের দোকান আছে, তাই তো? কমার্শিয়াল স্পেস দুটো রয়েছে। সাইজগুলো একটু মেনশন করে দিন। 77 স্কোয়ার ফিটে দুটো আছে, একটা আছে আমার 56 স্কোয়ার ফিট। তার মানে তিনটে ভেরিয়েন্টের আছে। তিনটে ভেরিয়েন্ট। আর স্টার্টিং প্রাইস আপনি রেখেছেন হচ্ছে 5 লাখ টাকা। হ্যাঁ, স্টার্টিং প্রাইস 5 লাখ। আর যেটা একটু বড় স্পেস আছে 77 স্কোয়ার ফিট, ওটা 10 লাখ। তো খুবই কম প্রাইসে কিন্তু আপনারা কমার্শিয়াল স্পেস পেয়ে যাবেন। আর আপনি এটা সেল কেন করতে চাইছেন, রিজন কি আছে? রিজন হচ্ছে আমার টোটাল 8খানা দোকান আছে, তার ভিতরে আমি 5টা আগেই সেল করেছিলাম। আচ্ছা, এখন এগুলো আমার কিরায় দিয়ে রেখেছে, রেন্টে ছিল আমার। আচ্ছা আচ্ছা, রেন্টে থাকাতে এখন আর ট্যাক্সগুলো আমার আমাকে দিতে হচ্ছে, পে করতে হচ্ছে, রাইট? সব ট্যাক্সগুলো আমাকে দিতে হচ্ছে। এবার রেন্ট আমি খালি করে দিয়েছি, যে না রেন্টে রাখবো, আমি সেল করে দেবো, কারণ আর আমি যে নেবে সেই ট্যাক্সের আওতায় যাও। আচ্ছা, আমি এই জন্য আমি 5খানা দোকান আগেই করেছিলাম, এই 3টে দোকান এইবার সেলের জন্য আমি রিটায়ারমেন্ট হয়েছি, এই সেল 3টে দোকানকে আমি সেল করে দেবো। কত বছর পুরনো এটা? 16 বছরের পুরনো। 16 বছর। এবার পেপার নিয়ে কথা বলা যাক, এটা তো কলোনি ল্যান্ড, তাই তো? হ্যাঁ, কলোনি ল্যান্ড। তো এটা পেপার কি আপনার নামেই সব আছে? পেপার আমরা 5 ভাইয়ের নামে আছে। আচ্ছা আচ্ছা, তো কোনো অসুবিধা হবে না? কোনো পেপার একদম ওকে আছে। আচ্ছা, মানে ট্যাক্স মেটোজন সব কমপ্লিট করা আছে, জমির আছে, যেদিন নেবে সেদিনই পজিশন পাবে, সেদিনই রেজিস্ট্রি করে আপনার নিজের নামে করতে পারবেন। তাহলে তো খুবই ভালো, পেপার নিয়ে কোনো অসুবিধা হবে না। দাদা রয়েছে রতনদা, আপনি তো উপরেই থাকেন, তাই না? আমি এই রোডের উপরেই, আমার দোকানটা নিচে রয়েছে। আর ওনারা কোন ফ্লোরে থাকেন? ফার্স্ট ফ্লোরে থাকছে, তো কোনো অসুবিধা আপনাদের হবে না। আর এই যে যে কমার্শিয়াল স্পেসগুলো আছে এগুলো তো ক্যাশে নিতে হবে, তাই না? কারণ ক্যাশে নিতে, কারণ লোন তো পাবে না, যেহেতু এটা কলোনি ল্যান্ড রয়েছে। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে একটু কথা বলা যাক। লোকেশনটা তো আপনি দেখতেই পাচ্ছেন, একদম প্রাইম লোকেশনে আছে। তো এবার মেট্রো স্টেশনটা তো আপনি বলে দিলেন 300 মিটার 300-400 মিটার হবে। আর আপনার রেলওয়ে স্টেশন কাছাকাছি? টলিগঞ্জ স্টেশন কত মিটার হবে এখান থেকে? 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার। আর বাস আর অটো যদি আমি বলি, আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে এখানে অ্যাভেলেবেল বাস রয়েছে, সব অটো বাস, কলকাতা যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন, তাই না? আর অটো তো অ্যাভেলেবেল অটো রয়েছে। তো এই অটোগুলো কোথায় যাচ্ছে? গড়িয়া? এগুলো গড়িয়া যাচ্ছে, এইদিকে টলিগঞ্জ মেট্রো যাচ্ছে, হাজিরা যাচ্ছে, টলিগঞ্জ ফাড়ি যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এই অটোগুলো পেয়ে যাবে। আর এই বাসগুলো যাচ্ছে আপনার এখানে 16খানা বাস। আচ্ছা, আর এবার ব্যাংক এটিএম নিয়ে কথা বলা যাক। আমি তো আসার সময় দেখলাম প্রচুর ব্যাংকের এটিএম রয়েছে, তাই না? আমার পিছনে হচ্ছে বন্ধন ব্যাংক, হলুদ বিল্ডিংটার নিচে হচ্ছে স্টেট ব্যাংক, যেটা মালঞ্চ, ওটা স্টেট ব্যাংক। আচ্ছা, আর তারপরে চারখানা এটিএম পাশাপাশি রয়েছে। রাইট রাইট, আমার সামনে ফ্রন্টে হচ্ছে এলাহাবাদ ব্যাংক, আচ্ছা, এখন যেটা ইয়ে হয়েছে ইন্ডিয়ান ব্যাংক, তার উল্টো দিকে হচ্ছে স্টেট এটিএম, তারপরে আর একটু গেলে পরে ইউকো ব্যাংক। মানে এখানে 17-18টা ব্যাংক রয়েছে একটুখানি জায়গার ভিতরে আপনি পাবেন। আচ্ছা, আর এখানে তো আমি দেখলাম প্রচুর রেস্টুরেন্টস, ফাস্টফুড সেন্টার থেকে শুরু করে সব কিছু রয়েছে। তো লোকেশনটা যেহেতু ভালো, আর এখানে কিন্তু ভালো চলে আমি দেখলাম, মানে প্রচুর ভিড়। মানে আপনি যদি এখানে কমার্শিয়াল স্পেস একটা নিয়ে নিন তাহলে খুবই ভালো। আর এটা কি ফ্রন্ট ফেসিং আছে কমার্শিয়াল তিনটে স্পেস নাকি ব্যাক ফেসিং? এটা মার্কেট টাইপের, তো একটা ফ্রন্টের একটা দোকানে পরে লোকেশন খুবই ভালো রয়েছে। আর ওয়াটার সোর্স এখানে কি আছে? ওয়াটার সোর্স বলতে এটা কি কর্পোরেশন এরিয়া না? কর্পোরেশন এরিয়া। আর বোরিং জল আছে এখানে? না, বোরিং। আচ্ছা, কর্পোরেশন টাইমলি পাস। তো এখানে জলে তো কোনো আয়রনের কোনো ব্যাপার নেই, তাই না? আয়রনের ব্যাপার নেই। দোকানদারদের জন্য আলাদা বাথরুম রয়েছে। বাহ বাহ, দোকানদারদের জন্য সবার জন্য আলাদা বাথরুম রয়েছে দোকানে। আচ্ছা, প্যাসেজে বা আলাদা জায়গা আছে, ওখানে বাথরুম সব রয়েছে তাদের জন্য।
তো খুবই ভালো, বাথরুমের কোনো সমস্যা হবে না। আরেকটা জিনিস যেটা সবথেকে ইম্পর্টেন্ট কমার্শিয়াল স্পেসের জন্য, সেটা হচ্ছে এরিয়াতে জল জমে কিনা। মেইন রোডের উপরে আছে, তো জল জমার কোনো ব্যাপার নেই। আপনাদেরকে ডিটেলসে এখন দিয়ে দিচ্ছি, মানে কথা বলে নিচ্ছি দাদার সাথে, তারপর আমি নিচে গিয়ে পুরো দোকানটা দেখাবো, নিচে গিয়ে আপনাদেরকে লোকেশনগুলো দেখিয়ে দেবো। তো রতনদা, এখানে মেইনটেনেন্স কস্ট কত আছে? পার শপ হচ্ছে 250 টাকা করে মেইনটেনেন্স। 250 টাকা, মানে যেটা 5 লাখ টাকা সেটাও 250, আর যেটা 10 লাখ সেটাও 250। পার শপ হিসাবে মেইনটেনেন্স। আচ্ছা, পার শপ হিসাবে। আপনাদেরকে যা ডিটেইলস দেওয়ার আমি দিয়ে দিয়েছি, এবার আপনাদেরকে নিচে নিয়ে যাচ্ছি। নিচে নিয়ে আপনাদেরকে কমার্শিয়াল স্পেসটা দেখিয়ে দিচ্ছি, কত স্কোয়ার ফিট রয়েছে, দোকানের কন্ডিশনটাও দেখিয়ে দিচ্ছি, আর এরিয়াটা নিচে গিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে। এবার আপনাদেরকে কমার্শিয়াল স্পেসটা দেখিয়ে দিই। সামনে দেখতে পাচ্ছেন হট চিপসটা রয়েছে, তার ঠিক অপোজিটে এই কমার্শিয়াল স্পেসগুলো রয়েছে। তো এখানে তিনটে কমার্শিয়াল স্পেস আপনারা পেয়ে যাবেন। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 77 স্কোয়ার ফিটের রয়েছে, এটাও সেম 77 স্কোয়ার ফিট। এটা আর খুললাম না, বিকজ একই স্কোয়ার ফিট রয়েছে। সাইজটা দেখে নিন, এনাফ স্পেস রয়েছে এখানে। কন্ডিশন দেখুন, শুধু একটু পলিশিংয়ের দরকার আছে, আদারওয়াইজ কন্ডিশন কিন্তু খুবই ভালো, কোনো ক্র্যাক্স বা ড্যাম্পস এখানে কিন্তু আপনারা পাবেন না। এখানে আপনারা সুইচেস পেয়ে যাবেন, কেবলসের ওয়্যারিং রয়েছে দেখতে পাচ্ছেন। এবার আরেকটা যেটা 5 লাখ টাকার রয়েছে ছোট, ওটা কত? 56 স্কোয়ার ফিট, তাই তো? 56 স্কোয়ার ফিটের এই কমার্শিয়াল স্পেসটা রয়েছে। সাইজটা দেখে নিন, এটা হচ্ছে একটু ভেতরে। এবার দাদা, কেউ যদি তিনটে কমার্শিয়াল স্পেস একসাথে নিতে চায়, নিতে পারে তো? না, এই দেওয়ালটাকে ভেঙে দেবে, দুটো ভেঙে দিলে একসাথে হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার ব্যাক ফেসিং, এটা হচ্ছে মাঝখানটায় রয়েছে একটা, আর এটা অলমোস্ট আপনার ফ্রন্ট ফেসিংয়ে রয়েছে। তো টোটাল তিনটে রয়েছে, আর এটা হচ্ছে আপনার মেইন রোডটা, আপনাদেরকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি শিওর লোকেশন নিয়ে কোনো কমপ্লেন আপনারা করবেন না, খুবই প্রাইম লোকেশনে কিন্তু এই কমার্শিয়াল স্পেসগুলো আপনারা পেয়ে যাবেন। সো আপনাদেরকে কমার্শিয়াল স্পেসের ট্যুর দিয়ে দিলাম, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।